আমরা সকলেই জানি যে ইসলামিক দেশগুলোতে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন পালন করা হয় এবং তার মধ্যে রয়েছে নারীদের হিজাব পরা পুরুষদের দাড়ি রাখা এবং কুর্তা পড়ার মতো নিয়ম কিন্তু পৃথিবীর কোন ইসলামিক দেশে হিজাব পরা বা দাড়ি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ শুনে অবাক লাগলেও আসলে তাজিকিস্তান হল এমনই এক ইসলামিক দেশ যেখানে নারীদের হিসাব পড়া পুরুষদের দাড়ি রাখা এবং কুর্তা পরা সম্পূর্ণ নিষিদ্ধ তবে এখানকার জনসংখ্যার পঁচানব্বই শতাংশরও বেশি মুসলিম হলেও সবচেয়ে ভালো কথা হলো ধর্মের স্বাধীনতা এখানের সংবিধানে আছে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিনের মধ্যে ছয় বা বার আমাদের মাথা চুল আশ্রানো ভালো নাকি খারাপ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আসলে মাথার চুল আশ্রানোর সময় স্কাল্পে রক্ত চলাচল ভীষণভাবে বেড়ে যায় ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে গিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে পাশাপাশি চুল পড়াও কমে যায় তাই বারবার চুল আশ্রানও ভালো ভারতে এমন অনেক শহর রয়েছে যেখানে হাজার হাজার বছরের পুরানো ঐতিহ্য রয়েছে তবে এর মধ্যে বারাণসী শহরকে সমগ্র বিশ্বের প্রাচীনতম শহর বলা হয় কিন্তু এই শহরের নাম বারাণসী রাখা হয় কেন বিশ্বের প্রাচীনতম এই শহরের নাম বারাণসী হবার পেছনে রয়েছে এখানকার দুটি স্থানীয় নদী বরুণা নদী এবং আশি নদী আসলে বরুণা ও আশি এই দুটা নদী উত্তর ও দক্ষিণ থেকে এসে গঙ্গা নদীতে মিলিত হয়েছে তাই এই শহরকে বারাণসী শহর বলা হয় তবে বারাণসীকে বলা হয় ভারতের আধ্যাত্মিক শহর এমনকি এই শহরটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় তবে জানা যায় এই বারাণসী শহর বেনারস ভোলেনাথ শহর নামেও পরিচিত অনেক সময় দেখা যায় যে বাড়ির দেওয়ালে হাতের নোংরা ছাপ পড়ে দেওয়াল দেখতে খুব খারাপ দেখায় কিন্তু কোন উপায়ে খুব সহজে এই দাগ দূর করা সম্ভব আসলে পেন্সিলের লেখা মোছার জন্য যে ইরেজার ব্যবহার করা হয় তা দিয়ে আলো করে ঘষলেই দেওয়ালের এই নোংরা দাগ সহজেই উঠে যাবে প্রচণ্ড গরমের সময় মুসলধারায় বৃষ্টি হলে সকল মানুষই কিছুটা আরাম অনুভব করে কিন্তু ভারতের কোন অঞ্চলে রক্তের বৃষ্টি হয়েছিল শুনতে অদ্ভুত লাগলেও আসলে দু সালের জুলাই মাসে প্রথম লক্ষ্য করা হয় যে ভারতের কেরল রাজ্যের ইদ্দুকি জেলায় ভয়ানক বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টির জলে রঙ ছিল লাল এমনকি প্রায় দুই মাস ধরে বৃষ্টি হওয়ার পর দেখা যায় জলের রঙের কারণে এলাকার ঘর বাড়ি রাস্তাঘাট রদ গাছপালা লাল হয়ে গেছে তাই সাধারণ মানুষ বৃষ্টির জলকে রক্ত বলে মনে করতে শুরু করে কিন্তু গবেষকরা জানিয়েছেন বৃষ্টির জলে একাধিক রাসায়নিক মিশ্রিত হওয়ার কারণে বৃষ্টির জল লাল হয়ে ওঠে আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে কিছু মানুষ প্রেমে প্রতারিত হন কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি প্রেমে প্রতারিত হয়ে বছর ধরে স্নান করেনি শুনে আশ্চর্য লাগলেও আসলে ইরানের বাসিন্দা আমু হাজি প্রেমে প্রতারিত হয়ে সাতষট্টি বছর ধরে স্নান করেননি আর এই কারণেই তিনি পৃথিবীর থেকে নোংরা মানুষ হিসেবে পরিচিত আন্তর্জাতিক বাজারে মেলা বললেই বইমেলা সঙ্গীত মেলা চলচ্চিত্র উৎসব সাহিত্য সভা এই সমস্ত কিছু কথা মনে পড়ে কিন্তু ভারতের কোন মেলাতে নানা ধরনের পশু পাখি বিক্রি হয় আসলে কার্তিক পূর্ণিমা তিথিতে বিহারের সোনপুর এক বিশাল পশু পশুমেলার আয়োজন করা হয় যা সোনপুর মেলা নামে বিখ্যাত তবে জানা যায় এই মেলায় মহিষ গাধা গরু ছাগল খরগোশ উট ঘোড়া খদ্দর নানা ধরনের পাখি বিক্রি হয় তবে মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল হাতি বাজারে দেখালে সারি সারি হাতি দাঁড়িয়ে থাকে তবে বর্তমানে এই মেলার পশু ছাড়াও জামা কাপড় হস্তশিল্পের জিনিসপত্র বাসন গৃহস্থলের জিনিস খেলনা গহনা আসবাবপত্র চাষাবাদের যন্ত্র বিক্রি হয় ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো এটা আমরা সকলেই জানি কিন্তু কোন ফল আমাদের হজমের সমস্যা মেটাতে সাহায্য করে আসলে বাতাবি লেবু অম্ল জাতীয় হওয়ার কারণে খাদ্য পরিপাকে অত্যন্ত সহায়ক কারণ খাদ্য পাত চিত হওয়ার পর বাতাবি লেবুর রস অ্যালকাইন রিয়াকশন তৈরি করে হজমে সহায়তা করে মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হল নাভি কারণ নাভির নিয়মিত যত্ন নিলে শরীরের অধিকাংশ রোগকেই দূরে রাখা যায় কিন্তু কোন তেল নাভিতে দিলে ব্রণের সমস্যা কমে ব্রণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত নাভিতে নিম তেল দিলে ব্রণ ও ফুসকুড়ির হাত থেকে রেহাই পাওয়া যায় তাছাড়া নাভিতে সর্ষের তেল দিলে ঠোঁট ফাটার সমস্যা সহজেই কমানো যেতে পারে রাতে ঘুমানোর সময় কোন তেল নাভিতে দিয়ে রাখলে পুরুষের শক্তি অতিরিক্ত বেড়ে উঠবে রাতে ঘুমানোর সময় নাবিতে নারকেল তেল দিয়ে রাখলে থ্যাংক ইউ ফর ওয়াচিং